মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। এই পাগল নামের যেই শব্দটি আমরা ব্যবহার করি, তাদেরকে নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক নতুন নতুন তথ্য আমার ভিতরে খেলা করছে। আমি আজ যে মানসিক বিকারগ্রস্ত মানুষটির সঙ্গে কথা বলেছি, তার মধ্যে এক প্রকার ক্ষোভ বিরাজ করছে। তিনি এক পর্যায়ে বলেছেন যে তার 40 ট্রাক টাকা রয়েছে। তো চলুন তার সঙ্গে আমরা একটু কথা বলি। খাবারে তো পিঁপড়ে ধরে গেছে দেখা যায়। এগুলো একটু করে ফেলে দিছে তো খাওয়া যাবে না। এগুলো কি খাওয়া যাবে, নষ্ট হয়ে গেছে। তো কি হয়েছে ওইখানে? কি ওখানে প্রশাসন নিষেধ করছে, পুলিশে নিষেধ করছে। ওখানে কতগুলো লোক দাঁড়া বলছে না ওদের পাশে, ওগুলো এর আগে কতগুলো তো জিয়ার সাজা দিছিল। তা আমার ব্যাপারে বলছিল কি বললো এখানে থাকা যাবে না। করছিল তো পুরো টাকা পয়সা রেখে দিয়ে কোন খারাপই করছিল, এখানে এসে এসে 10-12 মতো করছিল, ভোগ দিয়ে দিয়ে চলে গেছিল। এখনও তো ওরা রয়ে গেছে এখানে, এখানে থেকে গেলে তো আর থাকা যাচ্ছে না, ওরা নিষেধ করতে পারে চলে আসছে। তো এখন এখানে থাকা পড়তেছে, এখানে আমি মাত্র আসলে ঘন্টা 2 ঘন্টা চলতেছে, 1 ঘন্টা খানিক চলতেছে। তো এমনি থাকা হয় কোথায়? মিরপুর গেছিলাম, ওখানে 10-12 মিরপুর। ব্যবসা বাণিজ্য চলে না? ব্যবসা বাণিজ্য এখন করতে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি আর অনেক মাস হচ্ছে, এই যে 2-3 বছর চলতেছে। এমনি গ্রামের বাড়ি কোথায় মামু? গ্রামের বাড়ি মতিঝিল। মতিঝিল বউ মেয়ে পোলামাই আছে? বউ ছেলে মেয়ে আছে? ঘরবাড়ি কেউ নাই? কেউ নাই না, ঘরবাড়ি যেগুলো সেগুলো ডাকাত বদমাস। বাপ মা নাই? আমার বাপ মা কই বাবা? কেন বাপ মা তো দুনিয়ায় নাই আমার। ও অনেক আগে মারা গেছে? মারা যায় না, ছেলে মেয়ের ডাকি বাপ মা, আমার জন্মভূমির কেউ নাই বাপ মা। তাই তাহলে তো অনেক কষ্ট। কষ্ট কিসে? একা একাই থাকতে হচ্ছে। একা তো থাকি সারা বছরে, সব গ্রামে থাকি একা। একা জীবন ভালো লাগে? সারা বছর কি করবো, অত পৃথিবীর দুনিয়ার মধ্যে তো একাই তো নিয়মিত সমাজ। কক্সবাজার আসছিলাম অনেক বছর, এখান থেকে আসছে এখানে। তো এভাবেই কেটে যাবে দিন, কি করবো। রাতে ভয়ের কাছে দেখছিলাম গ্রামের বাড়িটা খালি করে দিতে, বাড়ি বানাবো, ওরা দেখি না কি বলে, এর আগে তো বানাইছে 10-12 ভাঙছি না বাড়ি, তাই মতিঝিল বাড়ি। এখন তাহলে বাইরেই থাকা পড়বে? হ্যাঁ, বাইরে থেকে গ্রামে ডাকাচ্ছ, আজকে গেছিলাম তো দিয়ে ঘুরে 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 চলে আসছি। তো যার গ্রামে আমার গ্রামে আমি ডাক দিয়েছি, যদি চলে না যায় তাহলে ওরা তো ডাকাত ছাড়া ভালো বলা যাচ্ছে না। যতই ভালো বলুক আমার সবগুলো বাটপারে বলা যাচ্ছে, ডাকাইতে বলা যাচ্ছে। আমি তো ওদের কাছে গরিব দুঃখী হিসাবে কিছু চলাফেরা করতেছি না, ওদের থেকে কারো কাছ থেকে ধার ধারি না, আমি থাকি না গ্রামে, থাকি বাইরে গ্রামে। ওদেরকে ধার ধারবো আর ওদেরকে চিনবো আর জানবো, ওদের ছেলে মেয়ে পুতনাতে পোতে ওদেরকে আমি বুঝাইয়ে বুঝাইয়ে কী লাভ হবে আমার, চলে যেতে বলতে চলে যাবে এটা জানি। ওদের যদি উপদেশ নিতে হয় আমি কি আর বাড়ি বানাইতে যাবো, পাল বানাইতে যাবো, আমি কোথায় চলে যাবো? ওইটা ধান্দাবাজি বলার আগে ওইটা না হবে কি বলো? ঘটনা ঠিক, এটাই ঠিক। হ্যাঁ, ওরা তো গায়ের বল হয়ে গেছে, জোর হয়ে গেছে ওদের, টাকাও আছে অনেক, ওদের কিচনের বাল টাকা, অত ভাত না যে ওদের কিচনের বাল টাকা দিয়ে কি বাল দেবে ওদেরকে, আমি তো দেবো না, আমি হাল করে ওদেরকে দিয়ে দেবো নাকি টাকা দিয়ে, মেরে না ফেলবো সালার মেশিনে টাকা হয় এখানে কি আছে ভালোর জন্য আসছি। তাহলে এখন কিছু করার নাই? না কি করব, আমাদের ব্যবসা আছে, ব্যবসায় চলে যাবো, ব্যবসায় বসে বসে খাইতে পারি আমরা, টাকার পাহাড় আমাদের থেকে, বস্তায় বস্তায় ঠেলাকে ঠেলা গ্রামে গ্রামে টাকা রাখছি আমি, মেরে ফেলবো ওগুলো ধরে নিয়ে নিই, বাস সব আছে, সবগুলো আছে ওখানে,
এবিন্দু 20 বার ব্যবসার হিসাব করছি 40 টাকা টাকা আনছে এখানে গ্রামে গ্রামে এগুল কার মা আপনের ভাড়ার টাকা নাকি গ্রামে লোকজন নিয়ে কাজ করে ওরা দুধ টাকা ওরা নিয়ে যায় না যাদের টাকা তারা তারা বলে এত টাকা সব কি কারামানতে আছে কারামানতে মানে ঘর ঘরে নিয়ে গেছে আর কি ভাগযুগ করে টাকা চার বাদপাড়ার হারাম করে আর কি সব আবার হারামরা আবার গেলে পাওয়া যাবে না কোত থেকে পাওয়া গেল আর ভালো ওই যে কথায় আছে না মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি না দেনা দেনা না মানুষ হিসেবে যে মানুষ সেতে নিজের পায়ে দাঁড়িয়ে খাওয়ন করতে হবে না হয় দেশে একটা নিজের গ্রামে বাড়িতে ভালো করে বড় করে জায়গা নিয়ে থাকো ছেলে মেয়ে পুতনাতি পুতি সারা বাঁচানো দেখো তুমি পোকা খামড়ে খেয়ে ফেলবে তোমার তোমার যত ধন সম্পত্তি থাকুক আর যত ধন গায়ের জোর থাকুক পোকা হবো চতুর্পাশে মানুষ মানুষ জন্ম দেয় কি জন্য তাহলে করার কি কি কর যার বাড়িতে দাঁড়াইয়ে যার ঘরতে খামে সে খাবে পোকার থেকে বাঁচার জন্য লোকজন তোর তৈয়ার করতে হয় পোকাগুলো মেরে ফেলে মানুষ বানাইতে হয় মানুষ মানুষ খামড়ায় না খায় না ওর পাইয়েও দাঁড়াইয়েও পরিশ্রমে খাবে পোকা হয়ে থাকতে দেব না কাউকে আমি এখানে বসে রয়েছি এখানে যদি লোকজন যদি এগুলো পোকাগুলো মেরে না পেলে এখানে তো বসে থাকতে পারবো না এখন একটু করে ভাত দেখছে ওখানে পিঁপড়ে হয়ে গেছে ঘর বাড়ি যদি লোকজন থাকার যদি লোকজন থাকতো পিঁপড়া তো আসতো না একে পড়ে থাকতো যে খাবার কথা ঠিক দিছি মাত্র এক ঘন্টা হয় না তাহলে এখন জীবনের কাছে খাবারগুলো না থাকলে কিন্তু এখানে পিঁপড়া আমার গায়ে কামড়াইতেছে কেন কামড়াবে ইয়েস এখন জীবনের কাছে চাওয়ার কি আছে তাইলে কি চাবো আবার আমার আমার জীবন আমি সব কিছু তৈরি করছি পৃথিবীর মধ্যে আমার কি চাবার আছে যাই যার থেকে যা চাইছি সবগুলো বাটপাড়া দেয় না তো কিছু নিয়ে গেছে শুধু শুধু নিতেই থাকে গাড়ি বাড়ি সব নিতেই থাকে টাকা পয়সা ও রাস্তায় খরাদ দেয় 10 টাকা 20 টাকা ধরতে পারলে বলো করোনা ভাইরাস কি করোনা ভাইরাস টাকা লাগবে না জিজ্ঞাসা করছে আর কি তালাশি করছে আর কি অত অতকাল আগে বলে গেছো এটা 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 বলো আর কি তাহলে করোনা ভাইরাস হচ্ছে নেন বুঝি আমি সব বুঝি ও বুঝি না কিভাবে এত হাজার বছর বয়স হইতেছে এতগুলো এতগুলো লোকজন মরে যেতেছে দুনিয়ার মধ্যে সদ মিনার হয়ে গেছে আবার কি বুঝবো না ও তাহলে সবাই পাগল বলে কি ফাও আসলে তো ধান্দাবাজির জন্য বলে ধান্দাবাজি করার জন্য বলে কেন পাগল বাবা খাদো কারো ঘর বাড়িয়ে যায় নাকি কারো খরাত পুঁজি নাকি সেটাই তো নাকি কারো টাকা দেয় তোরা খামাই আমরা টাকা দেওটা বলি নিজের খাই নিজে ঘুমাই নিজে পড়ি তাহলে thank you.